স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোলাপ গাছ ঘ্যাসে বা সিন্ডারে প্রতিস্থাপন করতে হয় বা রোপণ করতে হয়। আসুন তাহলে দেখে নিই। গাছটি নার্সারি থেকে আনার পর গাছটিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। জল দিয়ে ভেজানোর পর গাছটিকে প্যাকেট মুক্ত করতে হবে। এইভাবে খুব সাবধানে গাছটি আগলা করতে হবে যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। গাছ রোপণের আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে গাছটি যেন রোগমুক্ত হয় এবং ছোট গাছ হয়। বড় গাছের গ্রোথ সবসময় ভালো হয় না। গাছটি প্যাকেট থেকে বের করার পর খুব সাবধানে গাছটিকে একটি জলপাত্রের মধ্যে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ, এবং কিছুক্ষণ চুবানোর পর মাটিগুলিকে আলগা করে দিতে হবে হাত দিয়ে এইভাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব সাবধানে কোনো রকম কোনো শিকড় যেন নষ্ট না হয়। যতটা সম্ভব সতর্কভাবে এই কাজটি করতে হবে। এরপর জল ফোয়ারা বা স্প্রে মেশিনের সাহায্যে শিকড়ের সমস্ত মাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে একটুও মাটি না থাকে এবং সাদা শিকড়গুলো যেন বেরিয়ে থাকে। ধোয়ার কাজ শেষ হয়ে গেলে গাছটিকে শোধনের জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য একটি পাত্রে সামান্য জল নিয়ে ফাঙ্গাসাইড মিশিয়ে কিছুক্ষণ গাছটিকে ওই জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে যে ফাঙ্গাসাইডটা ব্যবহার করা হচ্ছে তার নাম মেটামিক্স। এছাড়া সাব, ব্যাবিস্টন, আপনি যে কোনো ভালো ফাঙ্গাসাইড ব্যবহার করতে পারেন। ফাঙ্গাসাইডের জলে গাছকে এইভাবে চুবিয়ে রাখার প্রধান কারণ হলো গাছের ক্ষতস্থান বা শিকড়ের ক্ষতস্থানে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়। তার জন্য কিছু সময় ধরে গাছটিকে ভেজানোর পর গাছটিকে তুলে গাছের সমস্ত পাতাগুলিকে আস্তে আস্তে কেটে দিতে হবে, এবং শুকনো ডালগুলি, গাছে যদি কড়ি থাকে বা ফুল থাকে, সেগুলি কেটে দিতে হবে। এইভাবে গাছের সমস্ত অংশ কাটাই ছাটাইয়ের পাশাপাশি আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। গাছের রুট স্টক থেকে বা গ্রাফটিংয়ের নিচের পজিশন থেকে একটি ব্রাঞ্চ নির্গত হয়, সেই ডালটি সবসময় আপনাদেরকে কেটে দিতে হবে। এই ব্রাঞ্চ বা এলাডাল রেখে দিলে এই ব্রাঞ্চের বৃদ্ধি দ্রুত হবে, যার ফলে উপরের অংশের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছের গ্রোথ ভালো হবে না। স্টেপ বাই স্টেপ গাছের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা গাছকে প্রতিস্থাপন করব। ছোট এমন ধরনের গাছের জন্য আমাদেরকে 6 বা 8 ইঞ্চি টপ সংগ্রহ করতে হবে, এবং টপ সংগ্রহের পর তার নিচেই এইভাবে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলিকে আটকাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘ্যাসগুলি কামারশালা বা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ঘ্যাস হলেই হবে, কিন্তু এই ঘ্যাসগুলিকে এমন সাইজের ছোট ছোট করতে হবে, এবং ঘ্যাসগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। যারা নতুন ঘ্যাসে গোলাপ করছেন বা করবেন বলে ভাবছেন, তাদেরকে বলবো ঘ্যাসের সাইজ এমনই করতে, কারণ বেশি বড় হয়ে গেলে ময়শ্চারাইজ কম হয়, তাই এমন সাইজে ময়শ্চারাইজ বেশিক্ষণ থাকে। এর ফলে গাছের জল দেওয়ার পরিমাণের ব্যাপারটা আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে। টবের মতো কিছুটা অংশ এইভাবে ঘ্যাস দেওয়ার পর তার উপর সামান্য পরিমাণে রুটিং হরমোন বা খড়িমাটি এইভাবে দিতে হবে। এরপর গাছটিকে টপের উপর বসিয়ে শিকড়গুলিকে আস্তে আস্তে ঘ্যাসের উপর বিছিয়ে দিতে হবে, এবং দেওয়ার পরে তার উপর ঘ্যাসগুলি দিতে হবে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন এই ঘ্যাসগুলির সাথে আমি কোনো রকম জৈব সার, কম্পোস্ট বা কোনো রকম কোকোবিট বা কোনো কিছুই মিশাইনি। এগুলি মিশালে গাছের ড্রেনেজ সিস্টেম জাম হয়, যার ফলে গাছের বর্ষাকালে জল জমে কোড়া বা শিকড়ের ড্যামেজ করে দেয়। এই জন্য এগুলো আমি মিশাচ্ছি না। সাধারণত আমি এতে সব রকম কেমিক্যাল বা রাসায়নিক সারই ব্যবহার করব। এগুলি আপনাদেরকে এক এক করে বলবো কিভাবে কি করতে হয়। আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছি, এবং এই ভিডিওটা আপনারা দেখুন। এইভাবে দেখলে আপনারা অবশ্যই আপনার বাড়িতে গাছ এমন
ভাবেই করতে পারবেন। ঘাসে গাছ রোপণের সময় আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে কি, গাছের যে অংশে গ্রাফটিং আছে ঠিক তার থেকে 1 ইঞ্চি নিচে গাছটিকে রোপণ করবেন, কারণ বেশি নিচে করে দিলে গাছের থেকে বেশি সংখ্যক এলাডাল বেরোবে, যার ফলে গাছের ক্ষতি হবে। গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর গাছে আবার ফাঙ্গাসাইটের জল গুলে গাছের সমস্ত অংশে এবং টবের সমস্ত অংশে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে গেলে এই গাছটিকে ছায়ার নিচে বা শেডের নিচে 10 থেকে 12 দিন রাখতে হবে। যতদিন না গাছের কুচি ডাল বা পাতা বেরোচ্ছে ততদিন রৌদ্রে বা ফুল সানলাইটের নিচে রাখা যাবে না। গাছের শিকড়ের বৃদ্ধির জন্য 1 গ্রাম কাটিং এইট ও 1 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করে দিতে হবে প্রতি 3 থেকে 4 দিন অন্তর। ঘাসের গোলাপের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হলো জল দেওয়া গাছে। এই জল আপনাকে প্রতিদিন 3 থেকে 4 বার দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো মতেই গাছের গোড়া শুকিয়ে নেওয়া যায় বা পাতা হেলে না পড়ে। জলটা আপনাকে ঠিকঠাক দিতে হবে, তাহলেই গাছ আপনার ভালো হবে। এই কাজ করতে কোনো কঠিন ব্যাপার না, কিছু কিছু টিপস বা স্টেপ বাই স্টেপ আপনি যদি এই ভিডিওগুলি ফলো করেন তাহলে সহজেই এই গাছ করতে পারবেন। এই ভিডিওর নিচে একটি লিংক দেওয়া আছে, সেই ভিডিওতে এই গাছের প্রথম পর্যায়ে কী কী খাবার দেওয়া হয়েছে এবং কী কী প্রক্রিয়ায় এই গাছগুলিকে বড় করা হচ্ছে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। এই প্রতিস্থাপন থেকে শুরু করে গাছের ফুল ফোটানো পর্যন্ত আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন এবং পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।